আপনার ফেসবুক পেজের ভিডিওর জন্য কিভাবে আপনি প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করতে পারেন মোবাইল ফোন দিয়ে, সেই বিষয়টি আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকেন, যাদের ফেসবুক পেজের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, তারা কিন্তু এইরকম প্রফেশনাল মানের সুন্দর একটা থাম্বনেল ব্যবহার করে তারা কিন্তু এত বেশি ভিউজ নিয়ে আসে। তো ভিউজ আসার জন্য অবশ্যই আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। যদি আপনার থাম্বনেল সুন্দর না হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না, এবং মানুষের যখনই আপনার এই থাম্বনেলটা আকৃষ্ট করবে তখনই কিন্তু সে আপনার ভিডিওতে ক্লিক দিবে, এছাড়া কিন্তু আপনার ভিডিওতে সে ক্লিক দিবে না। তো এখন এইরকম থাম্বনেল মোবাইলের মাধ্যমে কিভাবে বানাবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে আমাদের আগের যে থাম্বনেলটা রয়েছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা সেম ক্যাটাগরির একটা থাম্বনেল বানাবো। তো এটার জন্য হচ্ছে আমাদের প্লে স্টোরে গিয়ে অবশ্যই আমাদের পিক্সেল ল্যাব যে অ্যাপটা রয়েছে এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন, এটাকে প্রথমে আপনি ওপেন করবেন। ওপেন করার পর সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে এখানে আমাদের যে ফেসবুকের যে সাইজ রয়েছে 1:1 সেটাকে আগে সিলেক্ট করতে হবে। তো এটার জন্য প্রথমে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন, এরপর আপনি ইমেজ সাইজে যাবেন, এখানে যে সংখ্যাটি দেওয়া রয়েছে এটাকে আপনি মোবাইলের মাধ্যমে কেটে দিয়ে 1 লিখে দিবেন, এবং এটাকেও কেটে দিয়ে আপনি 1 লিখে দিবেন, এরপর আপনি ওকে করে দিবেন। তাহলে এখানে আপনার ফেসবুকের যে পেজের ভিডিওর যে থাম্বনেল আছে সেটার সাইজের এখানে একটা অ্যাডবোর্ড চলে আসবে। এবার হচ্ছে আমরা যদি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, তো এটার জন্য হচ্ছে আমাদেরকে এখান থেকে আমরা আগে এই টেক্সটটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এখানে হচ্ছে আমাদেরকে একটা শেপ নিতে হবে, তো শেপ নেওয়ার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনি শেপ অপশনে যাবেন। এখানে আমাদের এটার কালারটা সাদা চলে আসছে, আপনি এখান থেকে আমি এখানে ব্ল্যাক কালার করে দিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনি এই কর্নারে ধরে এটাকে টেনে আপনি একদম আপনার যে সাইজটা রয়েছে সেই সাইজ অনুযায়ী আপনি এটাকে বড় করে নেবেন। এরপর হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফেসবুক পেজের যে ভিডিওটা সবচেয়েতে আকর্ষণীয় সেই আকর্ষণীয় সময়টার একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। তো আমি আগে থেকে একটা স্ক্রিনশট রেখেছি, আমি প্লাস আইকনে গেলাম, ফ্রম গ্যালারিতে গেলাম, তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, আমার এখানে যে ইমেজটা রয়েছে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন এই যে ছবিটা রয়েছে এটাকে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা রেশিওতে সিলেক্ট করতে হবে। তো এটার জন্য এখানে দেখেন 16:9 আপনি এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পর এই যে ফ্রেমটা রয়েছে এটাকে আপনি প্রপারলি বসায় নেবেন। তো আমি এখান থেকে এটাকে বসিয়ে নিয়ে আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। এবার এই কর্নার থেকে আপনি এটাকে সম্পূর্ণটা ধরে আপনার ফ্রেম অনুযায়ী সম্পূর্ণটা টেনে বসিয়ে নেবেন। এরপর হচ্ছে এখানে যে আপনার ইমেজটা রয়েছে এটাকে আপনি সঠিকভাবে বসাবেন কিভাবে, আপনি এটাকে একটু নিচে নিয়ে আসবেন, এইভাবে করে আপনি নিচে নিয়ে আসবেন। তো এখানে এই যে আমাদের মাঝখানে যে থাম্বনেলের যে অংশটা রয়েছে এখানে আপনি যে কাজটা করবেন, উপরের অংশে আপনার যতটুকু গ্যাপ থাকবে নিচের অংশে ততটুকু গ্যাপ রাখবেন। আমি এখান থেকে এটাকে আরেকটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি, আমি এখানে রেখে দিলাম, ওকে। এবার হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরে আমাদের টেক্সট লিখতে হবে, এটার জন্য আমি এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। এখন এখানে আমরা বাংলা লিখে নিব, অবশ্যই এখানে যদি আমরা বাংলা লিখে নিই তাহলে আমরা আমাদের থাম্বনেলটাকে অনেক বেশি আকর্ষণীয় করতে পারবো। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এই এডিট অপশনে যাব, এডিট অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে বাংলা লিখে নিব। আমি এখান থেকে লিখে নিচ্ছি নিউ বিএ বাংলা নাটক, আমি এখান থেকে নিউ বাংলা নাটক লিখে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে টেনে বড় করব। আমি এটাকে আরও একটু বড় করব, আমার যতটুকু জায়গা আছে আমি ততটুকু এটাকে বড় করে দিব। এবার এখান থেকে সোয়াইপ করে আমরা এই অপশনে একটা ক্লিক করব এবং এখানে আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিব, তাইলে দুই পাশটা থেকে আমাদের এটা মিডল হয়ে যাবে। এবার এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এখন এখানে কিন্তু আমাদের এই লেখাটাতে একটা কালার দিতে হবে, তো কালারের আগে আমরা এই লেখাটাকে একটু মোটা করে নিব। এটার জন্য আমি একটু সোয়াইপ করে এই পাশে আসতেছি,
এরপর এখানে যে স্টাইল অপশন আছে এখানে আপনি ক্লিক করে এই বিয়ের উপরে ক্লিক করবেন। বিয়ের মানে হচ্ছে বোল্ড। এবার আমি এখান থেকে ওকে করে দিলাম। এখন এখান থেকে আমাদের এই লেখাটার একটা কালার দিতে হবে। আমি কালার অপশনে গেলাম। এরপর আমি এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিব। এখানে ব্ল্যাক কালারের নিচে ম্যাবে আমাদের উপরে ইয়েলো কালারটা বেশি ফুটবে, এই জন্য আমি ইয়েলো কালারটা এখানে সেট করে দিলাম। এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আমরা এই ছবিটাকে আবার একটু অ্যালাইন করে নিব। আমি এখান থেকে অ্যালাইন করে নিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমরা আমাদের বাংলা লেখাটার মধ্যে একটা স্ট্রোক কালার অ্যাড করব। এটার জন্য আমি একটু এই পাশে আসতেছি এবং এখানে স্ট্রোক লেখা আছে, আমি এটাকে ইনেবল করে দিব। এবং এখান থেকে আপনি অবশ্যই আপনি নির্দিষ্ট একটা কালার এখান থেকে সেট করে দিবেন। আমি এখান থেকে ধরেন এই কালারটাকে সেট করে দিলাম এবং এখানে ওকে করে দিলাম। এখন আমাদের উপরের লেখাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এরপর আমাদের নিচের লেখাটা লিখতে হবে। এটার জন্য আমরা আবারও এখানে এখানে ক্লিক করব। তারপর এটাকে টেনে আমরা নিচে নিয়ে আসব এবং আমি আর প্রয়োজন অনুযায়ী এটাকে একটু বড় করে নিব। এরপর আমরা এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে আমরা এখানে লিখে নিব ভাই ভাইরাল নাটক নাটক 2023। আমরা এটা লিখে নিয়ে এখান থেকে ওকে করে দিলাম। তো এবার হচ্ছে আমরা এটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের মতো করে এটাকে করে নেবেন। আমি এখান থেকে এটাকে একটু বড় করে দিয়ে এখন এখানে নিয়ে এসে আমি এটাকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখান থেকে বড় করে নিলাম। আপনি আপনার মতো করে একটা সাইজ দিয়ে নেবেন। এবার আমি এখান থেকে এখানে ক্লিক করে আমি এটাকে মিডল করে নিলাম। এখন আমাদেরকে এই লেখাটাকে মোটা করতে হবে, এটার জন্য আমি এখানে ক্লিক করে বোল্ড করে দিয়ে ওকে করে দিলাম। এবার আমাদের এখানে হচ্ছে একটা কালার দিতে হবে। আমি কালারটা আগে দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে সেম ইয়েলো কালারটাই দিয়ে দিব। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালারও কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। এবার এখান থেকে আমরা এটার মধ্যে একটা স্ট্রোক ব্যবহার করব। আমরা স্ট্রোকে গেলাম, এটাকে ইনেবল করে দিলাম এবং এখান থেকে রেড কালারটা দিয়ে ওকে করে দিলাম। এখন আমাদের এদিক থেকে অ্যালাইনটাকে ঠিক করতে হবে। অ্যালাইনটাকে ঠিক করার জন্য আবার এখানে ক্লিক করে এখান থেকে এখানে ফাইনালি আমাদের একটা থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেল। দেখেন কতটা সুন্দর লাগতেছে থাম্বনেলটা। তো এখান থেকে আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিই, ম্যাবি তাইলে আরেকটু ভালো লাগবে। ওকে, এখান থেকে আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিলাম। এখন দেখেন আমাদের থাম্বনেলটা কতটা প্রফেশনাল মানের মনে হচ্ছে এবং দেখতে মনে হচ্ছে যে আসলে এইটাই হয়তো বা একটা নাটক। এখানে একটা ক্লিক করি। তো আপনি যদি আপনার ফেসবুক পেজের যে ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি ঠিক এইরকম টাইপের থাম্বনেল বানায় নেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসবে। আপনি জাস্ট এইরকম থাম্বনেল বানিয়ে 20-25টা ভিডিও আপলোড করেন, তাইলে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন। এবার আমাদেরকে এটা তো সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এই অপশনে একটা ক্লিক করে দিব। এরপর সেভ অ্যাজ ইমেজে আমরা ক্লিক করব। এখান থেকে আপনি অবশ্যই এই অপশনটাকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে যদি আপনি HD কোয়ালিটিতে এটাকে ডাউনলোড করতে চান, এই অ্যারোকিতে ক্লিক করে আল্ট্রা করে দিবেন। আল্ট্রা করে দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারির উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখেন সেভিং কিন্তু হয়ে গেল। এবার আমরা যদি এখান থেকে কেটে আমাদের গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে দেখেন কতটা প্রফেশনাল মানের আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে তৈরি হয়েছে। এইরকম থাম্বনেল যদি আপনি ব্যবহার করে ফেসবুক পেজের ভিডিওটা আপলোড করেন, 100% গ্যারান্টি দিয়ে বললাম আপনার হিউজ পরিমাণ ভিউজ আসবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি কি এইরকম টাইপের আগে থাম্বনেল বানাইতেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।